দুর্গাপূজা নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে নৌবাহিনী। সকালে তেজগাঁও সিভিল এভিয়েশনের রাধাকৃষ্ণর মন্দির পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মুসা একথা জানান। ঢাকায় এবং উপকূলে বিভিন্ন পূজা মণ্ডপে নৌবাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এছাড়া প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনে আহ্বান জানান তিনি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে এবার পূজার কাজ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন মোহাম্মদ মুসা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সার্বক্ষণিক নজরদারি করছি যাতে কোনো ধরনের কর্মকলাপ হতে না পারে, যেটা হচ্ছে আমাদের উদযাপনকে ব্যাহত করবে, এবং সকল যারা বসবাস করছেন আমাদের উপকূলীয় এলাকায় তাদের সাথে হিন্দু ধর্মাবলম্বী এবং যারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োজিত আছেন সবার সাথে একসাথে আমরা কাজ করে যাচ্ছি।